যে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে যদি ইচ্ছা করেন তাহলে তার বান্দাদের সমস্ত গুণাগুলো তিনি মাফ করে দিতে পারেন কিন্তু যদি ওই গুণার মধ্যে কারো হক কারো রিজিক নষ্ট করার যদি গুণা যদি থাকে তাহলে আল্লাহ তহ ইচ্ছা করলেও গুণাগুলো তিনি ক্ষমা করবেন না যে পর্যন্ত যাদের হকগুলো নষ্ট করা হয়েছে তারা যদি ক্ষমা না করে এই সম্পর্কে আজকে আলোচনা করা হবে সকলে বলুন আপনি দুনিয়ার মধ্যে জঘন্যতম একটা গুণা করলেন সবচাইতে বড় গুণা করলেন কিন্তু গুনার মধ্যে কারো হক কারো রিজিক নষ্ট করার কোনো গুণা নেই কিন্তু আপনি গুণা করেছেন

بعض الذي عملوا لعلهم, لعلهم يرجعون আমি তোমাদেরকে কোন গুণার মধ্যে ইচ্ছাকৃত ভাবে ফেলবো না কোন আজাবের মধ্যে কোন গসবের মধ্যে আমি তোমাদেরকে ফেলবো না কোন কষ্টের মধ্যে আমি তোমাদেরকে ফেলবো না তোমরা যদি কোন গুনার মধ্যে যদি পড়ো আজাবের মধ্যে যদি পড়ো কোন গজবের মধ্যে যদি পড় নিঃসন্দেহে এগুলো তোমাদের হাতের কামাই তোমরা ইচ্ছা করেছ এই জন্য গজবের মধ্যে তোমরা আকবার বলেন এই আমাদের ময়দানে যেদিন বিচার শুরু হবে এই ময়দানটা দীর্ঘায়িত হবে পঞ্চাশ হাজার বৎসর কত হাজার বৎসর পঞ্চাশ হাজার বৎসর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ জিন এবং ইনসান এনএফসি এনআফসি করতে থাকবে তেয়ামতের ময়দানে জানা নাকি দুনিয়ার মধ্যে কোন না কোনোভাবে মানুষের রিজি মানুষের হস নষ্ট করেছেন মানুষের উপর জুলুম করেছেন তাদের অবস্থা এমন হবে তাদের চেহারার মধ্যে তাদের চোখগুলো বিস্ফোরণ হয়ে যাবে তাদের নাকগুলো বিস্ফোরণ হবে তাদের কানগুলো বিস্ফোরণ হবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবো ফেরেশতারা ওই যে কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দিগুলো দৌড়াইতেছে আর ইয়া নাফসি ইয়া নাফসি করতেছে তাদের মধ্য থেকে তাদের চোখগুলো যাদের বিস্ফোরণ হয়ে যাচ্ছে তাদের যাদের চোখগুলো বের হয়ে যাচ্ছে যাদের কানগুলো বোমার মতো বিস্ফোরণ হচ্ছে যাদের মাথাগুলো মগজগুলো বোমার মতো বিস্ফোরণ হচ্ছে ওই লোকদেরকে বেছে বেছে বিনা হিসাবে জাহান নামের মধ্যে পাঠাইয়া দাও আল্লাহ আকবার বলেন তাহলে দুনিয়ার মধ্যে কেউ যদি কারো হক নষ্ট করে কেয়াতের কেয়ামতের ময়দানে তাদেরকে সহজে চিনা যাবে চিনা যাবে কিনা বলেন যেমন ধরেন আপনি কারো হক কিভাবে নষ্ট করলেন এক্সাম্পল আপনাদেরকে বুঝাইতেছি আপনি আপনার অফিস করতেছেন অফিস করার সময় দেখা গেল আপনার বসের সঙ্গে আপনি রাগান্বিত হইলেন ওই বসের রাগ আপনি এসে বইয়ের উপর ঢাললেন অথবা ছেলে উপর ওই রাগ দেখাইলেন আরেকজনের রাগ আরেকজনের উপর যে দেখাইলেন এইটা তার উপর জুলুম করা হইলো তার হক নষ্ট করা হলো এই যে জুলুম করলেন এই জন্য কে ময়দানে আপনার চোখগুলো বিস্ফোরণ হয়ে যাবে আপনার মগজ বুমার মতো ফুটতে থাকবে আর ওই সময় তার আপনাদেরকে চিনে চিনে আল্লাপাক হিসাব সারা বিনা হিসাবে জাহান নামের মধ্যে পাঠিয়ে দিবে আল্লাহ আকবার বলেন আমরা একজনের রাগ আরেকজন উপর ডালি কিনা অনেক সময় হ্যাঁ এক জায়গায় গরম হয়েছেন মেজাজ গরম ওই গরম টাইসা ওর সাথে গরম দেখাইতে পারলেন ওই গরম আর একজন নিঃস্ব মানুষ যার কোন দুষ আপনার সাথে সে করে নাই তার সঙ্গে আপনার আটটা দেখাইলেন তাকে ধমক দিলেন জারি মারলেন অন্যায় ভাবে এটা তার উপর জুলুম করা হলো তার হক নষ্ট করা হলো এর জন্য কেয়ামতের ময়দানা জাহান নামে চলে যাবেন বিনা হিসাবে হিসাব সারা আল্লাহ আকবর বলেন আমরা এমন করি কিনা বলেন দুনিয়ার মধ্যে আপনি জিনার গুণা করলেন জিনার মধ্যে হক নষ্ট করা হয় হয় কিনা বলেন আপনাদেরকে আমি বোঝানোর জন্য এক্সাম্পল বলতেছি জিনা হলো সবচেয়ে বড় একটা গুণা গুণা কিনা বলেন যেই গুনা আল্লাহ যদি ইচ্ছা করে আপনি যদি খাস দিলেন আল্লাহর কাছে যদি তওবা করেন আল্লাহ ক্ষমা করে দিতে পারে আর জিনা করার সময় যদি হক নষ্ট করলেন যেমন আপনাদেরকে আমি বুঝাই আপনি যার সাথে জিনা করলেন তাকে আপনি বললেন আল ইল ফাতা ও দুরুয়া যে তোমাকে আমি এতগুলো টাকা দিব আপনি জিনা করার ফলে তাকে কম টাকা দিলেন এরকম হয় কি না বলেন এই যে আপনাদেরকে আমি বুঝানোর জন্য বলতেছি এই যে জিনার মধ্যে আপনি হক নষ্ট করলেন ওই লোকটাকে ঠকাইলেন এই জন্য কেয়ামতের ময়দান আপনি জাহান নামের মধ্যে চলে যাবেন জিনা করলেও জাহান নামে যাবেন জিনার মধ্যে হক নষ্ট করলেও জাহান নামে যাবেন না উ বলেন এতে বুঝাইলাম যে জিনা একটা এত বড় পাপ আল্লাহ যদি ইচ্ছা করে ক্ষমা করে দিতে পারেন কিন্তু ওইটার মধ্যে যদি দুই নাম্বারই করেন জাহান নামের মধ্যে চলে যাবেন আল্লাহ আকবর বলেন অনেক সময় দেখা যায় দুনিয়ার মধ্যে আপনারা যারা সম্পদ বন্টন করেন আপনাদের থাকে দেখা গেল। আপনার দুটা কন্যা সন্তান দুটা ছেলে কন্যা সন্তান গুলো অনেক ধনী আপনি মনে করলেন যে মা তোর তো অনেক আছে লাগবে না তোর লাগবে না তাকে লাগবে না বলে দিলেন না আর তার মনের মধ্যে জাররা পরিমাণ যদি কষ্ট থাকে আমার আশা তো কি হয়েছে কিন্তু আমার যেটা প্রাপ্য সেটা আমার বাবা দিল না এই যে আপনি আপনার মেয়েকে বঞ্চিত করলেন আপনার মেয়ে যদি জাররা পরিমাণ অল জুরুআৎ অল জুরুআৎ জাররা পরিমাণ যদি কষ্ট তার অন্তরের মধ্যে থাকে আপনি কখন জান্নাতে যেতে পারবেন না আল্লাহ হাকবার বলেন সম্পদ বন্টনের সময় অনেক সময় এদিক সেদিক হয় কিনা বলেন হয় কিনা বলেন আল্লাহ রাসুল কি বলেছেন জানেন মাল মারফুয়া আপনি দাঁড়ি পাল্লা ওজন দিয়ে সম্পদ বন্টন করে দেন যাররা পরিমাণ এদিক সেদিক যেন না হয় আপনার যদি একটা ছেলে একটা মেয়ে যদি থাকে আপনার সম্পদের তিন ভাগের দুই বন্টন পাবে আপনার ছেলে আর পরিপূর্ণ একটা বন্টন পাবে কে আপনার মেয়ে আপনি যদি মেয়ে বলে যে মেয়ে তাকে বিয়ে দিয়ে দিচ্ছি আরেকবারে চলে যাবে তাকে একটু কম দিল সমস্যা নেই আপনি কম দিলেন এইটার জন্য আপনার যত হাজি গাজি পীর মুফতি মহাদেস ইমাম হন না কেন আপনি যে কম দিলেন এই জন্য আপনাকে জাহান নামে যেতে হবে আপনি যে কম দিলেন কম দিয়ে আপনার সিলেকে আপনি জিতাই গেলেন কেমতের ময়দানে যখন আপনার সিলেকে আপনি বলবেন বাবারে রে তোর লিগে তো সম্পদ রাখে আসি তোর একটু সুখের জন্য ভালোর জন্য এখন তুই একটু আমার জান্নাতে নিয়ে যা একটু আমল দে ছেলেকে দিবে আপনার ঘাড়ের মধ্যে দইরা আপনার থাবরাইতে থাবরাইতে উষ্টাইতে উষ্টাইতে তবে তুই আগে জাহান নামে যা তোর কি আমার দিতে কইছি সম্পদ তুই দিস লিয়া কথা বুঝাইতে পারলাম তাহলে সম্পদ ঠিক বন্টন করবেন তো না এদিক সেদিক করবেন মেয়েদেরকে কম দিবেন আপনার ছেলের মধ্যে এক ছেলে একটু নষ্টই নিশাখুর খারাপ এই জন্য কি তার সম্পদ কম দিবেন আপনার যেটা বন্টন বন্টন করে দিবেন তারটা সে ফেলে দেখ কিন্তু আপনার বিচার ঠিক থাকতে হবে বিচার বন্টন আপনার কি থাকতে হবে ঠিক থাকতে হবে ভাই দুনিয়াটা যেরকম সহজ আবার সেরকম কঠিন জান্নাতে যাওয়া যেরকম সহজ আবার সেরকম কি কঠিন কথা বুঝাইতে পারলাম ভাইরা আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলগিনা القنا عن نفسات وفورت দুনিয়ার মানুষ তোমরা যখন কোন কাজ করবে কোন কাজ যখন করবে ওই কাজের মধ্যে যেটা তোমার বাজেট থাকবে মারফুয়া ওই বাজেট অনুযায়ী তোমাকে দিতে হবে ওই বাজেট থেকে যাররা পরিমাণ কম যদি দাও তাহলে ওইটার হক নষ্ট করা হয়ে গেল আর হক যদি নষ্ট হয়ে যায় তোমার কোনো গুণ আল্লাহ পাক ক্ষমা করবে না যেমন ধরেন আপনি একটি বাড়ি করতেছেন ওই বাড়ির মধ্যে আপনি কন্টাক আপনার একটা বাজেট যে বাড়ির মধ্যে আপনি রড দিয়ে ঢালাই করবেন রড দিবেন ভীমের মধ্যে আপনি রড না দিয়ে আপনি ভাঁজ দিয়া দিলেন এই যে ভাঁজ দিলেন এইটা হক নষ্ট হইল কিনা বলেন আপনি রাস্তা করতেছেন রাস্তার মধ্যে আপনি কি দিবেন আপনি কঙ্কর দিবেন দিবেন পাথর পাথর আপনি না দিয়া দিয়া দিলেন এটা হক নষ্ট কিনা বলেন আপনি বালির ব্যবসা করেন খোয়ার ব্যবসা করেন আপনি এক নাম্বার একজনকে দিবেন তার কাছ থেকে টাকা নিলেন ওই এক নাম্বার মধ্যে বেজাল যদি ঢুকাইয়া দেন নষ্ট খোয়া যদি ঢুকাই দেন কেয়ামত পর্যন্ত যত ব্যবসা করবেন সমস্ত টাকা আপনার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ আকবার বলেন আপনি বালির ব্যবসা করেন আপনি একজনকে একশো ফুট বালি দিবেন টাকা নিলেন আপনি যদি এক ফুটও যদি কম যদি দেন হক নষ্ট হয়ে গেল তার উপর জুলুম করা হলো এই যে জুলুম করলেন হক নষ্ট করা হইল এই জন্য কখনো কোনো গুণা আল্লাহ পাকা আপনার ক্ষমা করবেন আপনি জাহান্নামে চলে যাবেন আল্লাহ আকবর বলেন আমরা এরকম করি কিনা বলেন আপনার কি কষ্ট লাগতেছে হ্যাঁ আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে হারাম উপার্জন করতে পারলেই পকেট ভরা টাকা শান্তি আর শান্তি কি শান্তি হ্যাঁ এরকম মনে করি কিনা বলেন কিন্তু একের মধ্যে দুই ঢুকায় দিলেন এই যে বেজাল করলেন ভাই আপনার এই বেজালের এই যে বেজাল কইরা গুনা কামাইলেন এই গুনার ভাগিদার আপনার ছেলে আপনার স্ত্রী কেউ হবে না যে আমি তো যে বুনা কামাইছি বুনা কামাইয়া এই যে টাকা কামাইয়া হারাম প্রতি উপার্জন করে তোমাদেরকে বিলাসিতার জীবন জীবনযাপন করাইছি ফ্যান হইলে চলতো এসি লাগাই দিছি একবারে হইলো দুইটা হইলে চলতো পাঁচটা লাগাই দিছি এসি এই যে তোমাদেরকে বিলাসিতে জীবন জীবনযাপন করাইছি হারাম উপার্জন দিয়া তাহলে আমার গুণা কিছু তোমরা নেও আপনি জীবিত থাকতে আপনার স্ত্রীকে বইলা দেখে বলবে কি আমাকে ঠেকা লাগছে নাকি আপনি আমার বিয়া করছেন খাওয়াইবেন পোষাইবেন আপনার গুণ আমার নেওয়া লাগবে দুনিয়ার মধ্যে আপনার স্ত্রী আপনারা না করবে আপনি জিজ্ঞাসা করে আজকে দেখেন যেমনি হারাম উপার্জন করে তোমাদেরকে এত ভালো মন্দ খাওয়াইতেছে একটু গুণার বাগিদার নিয়ত আপনার স্ত্রী আপনাকে না করে দিবে আপনি বইলে দেখেন আপনি আপনার সন্তানকে বলেন যে বাবা তোর জন্য আমি হারাম উপার্জন করে তোর এত দামি দামি ড্রেস কিনে দিতেছি যা চাইতেছো তা দিতেছি তাহলে বাবা একটু একটু হারামের বাগিদার তুই একটু নিস বাগ নিস আপনার সন্তান আপনাকে না করে দিবে আপনার মেয়ে আপনাকে না করে দিবে তাহলে আপনি হারাম উপার্জন করে তাদেরকে বিলাসিতার জীবন যাপন করাইতেছেন আর তারা গুনার বাগিদার না আপনি জাহান নামে যাবেন এটা কি কখনো মানা যায় কত ঠিক কিনা বলেন কেউ তো আপনার গুনার বাগিদার হবে না কেউ গুনার বাগ আপনার নিবে না সুতরাং যাদের জন্য আপনি কষ্ট করে যাদের একটু আরাম একটু আয়সার জন্য কাজগুলো করতেছেন তাদের জন্য আপনি জাহান্নামের নামের মধ্যে চলে যাবেন জাহান্নামকে নামকে তো আপনারা বিশ্বাস করেন তো পরকালকে বিশ্বাস করেন করেন তো নাকি মৃত্যুর পরে যে পুনর উঠানো হবে জীবিত করা হবে ভালো মন্দির বিচার হবে এটা বিশ্বাস করেন তো জুড়ে বলেন না মনে করেন যে মৃত্যুর পরে এইটাই এই দুনিয়ায় শেষ যা করছি করছি মৃত্যুর পরে আর কোনো বিচার হবে না এই পর্যন্তই শেষ না এরকম মনে করেন পায়রামাত আদ দুনিয়া ওয়া মা যিরাতুল আখিরা আদ দুনিয়া ওয়া মা যিরাতুল আখিরা দুনিয়াটা হলো আখিরাতের শস্য খেত এই দুনিয়ার মধ্যে যত সুন্দর আমল করবেন ভালো কাজগুলো করবেন ওই ভালো কাজের ওছিলা আমলের ওছি নাই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দান করে দিবে সুবহানাল্লাহ বলেন আর এক দুনিয়া কোনস্থাই দুনিয়ার মধ্যে যদি দুনিয়ার জন্য পাগল হয়ে যান শুধু দুনিয়া দুনিয়া করেন পরকালকে যদি ভুলে যান তাহলে দুনিয়া জাহান নামের মধ্যে পাঠিয়ে দিবে তাহলে দুনিয়ার মধ্যে লোভ কম করতে হবে কি করতে হবে লোভ কম করতে হবে কম করবেন না বেশি করবেন লোভ করবেন তো মরছেন বনি ইসরাইলের এক ঘটনা তিন যুবক পাহাড়ি এলাকায় রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটার সময় তিন যুবক চারটা স্বর্ণের ভার পেলেন প্রথম পরামর্শ করল যে এই চারটা স্বর্ণের টুকরাকে আমরা বলতন করে তিনজনে নিব এই চিন্তা ভাবনা করে দুজন একজনকে বাজারে পাঠিয়ে দিল যে ভাই তাহলে ঠিক আছে বন্টনটা একটু পথে পরে করি তুমি বাজারে যাও বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে এসো আমরা খাবার খেয়ে নেই খাবারগুলো খাওয়ার পরে তারপরে সন্ধ্যের বন্টন করব দুইজন পরামর্শ করে একজনকে বাজারে পাঠাই দিল বাজারে পাঠানোর পরে দুইজন চিন্তা করতেছে আমরা দুইজনে মিলে ও যখন বাজার থেকে আসবে তাকে যদি মেরে ফেলতে পারি আর যদি মেরে ফেলি তাহলে আমরা দুটা দুটা করে চারটা দুইজনে নিয়ে নিব এই চিন্তা ভাবনা করে মনস্থ করল বাজার থেকে যখন ফিরবে খাবারগুলো নিয়ে সঙ্গে সঙ্গে তাকে মারবে চিন্তা ওই কাজ ওই যুবক যখন বাজার থেকে খাবার নিয়ে ফিরল ওই দুই বন্ধু মিলে ওই আরেক বন্ধুকে মেরে ফেললো আর ওই বন্ধু যখন বাজারে গেল তিনি মনে মনে চিন্তা করল আমি যদি এই খাবারের সাথে বিশ মিশ্রণ করে নিয়ে যাই আর ওই বিশ মিশ্রিত খাবার যদি আমার দুই বন্ধুকে খাওয়াইতে পারি আর খাওয়ার পরে তারা যদি মৃত্যুবরণ করে তাহলে সমস্ত স্বর্ণের খন্ড মালিক আমি হয়ে যাব আল্লাহ আকবর বলেন ওই বাজারের যুবক এই চিন্তা করেন রুটি ক্রয় করে রুটির সাথে বিষ ক্রয় করে ওই বিষ রুটির সঙ্গে মিশ্রণ করে দিলেন আর বাজার থেকে যখন উনি আসলেন ওই দুই বন্ধু মিলে তাকে মেরে ফেললেন মারার পরে তারা চিন্তা করতেছে ঠিক আছে আগে খাবারগুলো খাবারগুলো খাই খাওয়ার পরে তারপর বন্টন করি ওই বন্ধুকে মেরেন ওই দুই বন্ধু আগে খাবার খাওয়া শুরু করল খাবারগুলো যখন খেলেন খাবার খাওয়ার পরে দুই বন্ধু মৃত্যুবরণ করলেন তাহলে একজনকে দুইজন মারলেন আর ওই একজন দুইজনকে মেরে ফেললেন এই যে লোভের জন্য কেউ স্বর্ণের খন্ডগুলো আর পেল না স্বর্ণের জায়গায় স্বর্ণগুলো পড়ে আছে এ কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার দুনিয়ার মধ্যে বেশি লোভ করা যাবে না বেশি লোভ করছেন তো মরছেন বেশি কোনো কিছু করা যাবে না আপনার চাহিদা যতই থাকুক চাহিদাকে কমাইতে হবে আপনি যত চাহিদা চাহিদা করবেন ওই সাহিদাই আপনাকে জাহান নামের মধ্যে ফেলে দিবে আল্লাহ আকবার বলেন তাহলে আজকে মূল আলোচনা ক্রমে উপর জুলুম করা যাবে জুলুম করা যাবে জুলুমের আরো প্রজ্ঞ হলো কি যেমন তো আপনি কারো আপনার বাড়ির কাজ করাইলেন কাজ করার পরে যে মজুরি দেওয়ার কথা ওই মজুরি তাকে দিলেন না কমাই দিলেন এই যে মজুরি কম করে দিলেন এই যে হক নষ্ট করলেন এই হক নষ্ট করার জন্য আপনার যত আমল আমলগুলো থাকবে এই হক নষ্টের জন্য সমস্ত আমলগুলো আপনার নষ্ট হয়ে যাবে কোন ক্রমে হক নষ্ট করা যাবে এখন আমি যেন একটা বড় ইমাম মাথায় পাগড়ি পরনে জুব্বা এ বড় দাড়ি একবার ইসলামিকি লেবাস দেখলে মনে হয় একবার আকাশ থেকে আকাশ থেকে ফেরাস্তা খুরমা খেজুর মরিয়ম খেজুর নামছে ফেরাস্তা মানে ওই ফেরাস্তা যদি কারো হক যদি নষ্ট করে আপনি কি মনে করেন তার এই লেবাসের কোনো দাম থাকবে কথা বলেন এই হক নষ্ট করার দ্বারা লেবাসের কথা বাদ দেন আপনার আমন্দামের মধ্যে যত গুণা যত নকামক থাকবে ওই যে একজনের হক একটু নষ্ট করলেন আপনার হাজার হাজার নেকামল ওই হক নষ্ট করে আপনাকে নষ্ট করে দিবে নাউজুবিল্লাহ বলে নষ্ট করে দিবে আপনার যত বড় বুজুর্গের বাপ থাক ভাবে কোন আসে যাবে না তাহলে ইচ্ছাকৃত ভাবে কার হক নষ্ট করা কি যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এক বেদুন এসে বলতেছে আল্লাহর হাবিব আপনি আমার হক নষ্ট করেছেন এই হক আপনি নষ্ট করেছেন এখন হক কিভাবে আপনি ঠিক করবেন কিভাবে আমার মজুরি দিবেন এইটা যদি না দেন আমি পুরা মদিনার মধ্যে সরাই দিব যে মোহাম্মদ আমার হক নষ্ট করেছে আমি এই দুর্নাম সরাই দিব আল্লাহ আকবার বলেন আল্লাহর হাবিব অনেক চিন্তা করলেন চিন্তা করার পরে কোন কুলু তিনি খুঁজে পাচ্ছেন না কিভাবে হক আমি নষ্ট করলাম এই কি হুদি আল্লাহর হাবিব কোন কুলু খুঁজে পাচ্ছেন না এবার ইহুদিকে বলতেছে ও ইহুদি শোনো আমার মনে পড়ে না আমি কিভাবে তোমার হক আমি নষ্ট করলাম যদি হক যদি নষ্ট করেও থাকি ঠিক আছে ওইদের প্রতিশো তুমি আমাকে আমার কাছ থেকে নিয়ে নাও তোমার যা মন চায় আমাকে করো যে শাস্তি আমাকে দিতে মন চাই তুমি দিতে পারো আল্লাহ আকবার বলেন এবার আল্লাহর হাবিব বললেন ঠিক আছেন কিভাবে হক নষ্ট করলাম আমাকে একটু তুমি বল যখন কথা বললেন ইহুদি বলতেছে ও আল্লাহর হাবিব আপনি যখন উটের উপর সোয়ার হয়ে যখন যাচ্ছিলেন সোয়ার হয়ে যখন যাচ্ছিলেন রাস্তার পাশে আমি বসেছিলাম আপনি যখন যাচ্ছিলেন ওই যে আপনার উট যখন যাচ্ছে আমি রাস্তার পাশে বসেছিলাম আপনার উটের পা আমার শরীরের মধ্যে একটু লাগছে এই যে অন্যায়ভাবে ভাবে শরীরের মধ্যে পাটা লাগছে কি জন্য লাগলো কি জন্য লাগলো এইটা লাগার দ্বারা আমার হক নষ্ট হয়েছে আপনি আমার উপর জুলুম করেছেন এই যে জুলুম আপনি করেছেন এই জুলুমের বদলা আমি আপনার কাছ থেকে নিব আল্লাহ আকবর বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন ইহুদি এইটার জন্য তোমার যা করতে মন চায় তুমি তা করতে পারো এইটার জন্য আমার মন চাচ্ছেন আপনি আপনার গায়ের জামা খুলেন আমি জামা খোলার পরে ব্যাগ দিয়ে আপনার খালি গায়ে আমি আঘাত করবো আল্লাহ আকবর বলেন ইহুদি যখন ওই আল্লাহর হাবিব কথা যখন তিনি বললেন আল্লাহর হাবিব একটু দেরি করে নাই সঙ্গে সঙ্গে গায়ের জামা খুলে দিলেন আর বললেন এইটার জন্য তোমার যা মন চাই আমাকে তুমি শাস্তি দিয়ে দাও সুবহান আল্লাহ বলেন আল্লাহর হাবিব যখন জামা খুললেন ইহুদি সাজদার মধ্যে পড়ে গেলেন বলেন আল্লাহর হাবিব আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই কথাগুলো আমি বলেছি যে আপনি কতটুকু হক নষ্ট করলে এটার জন্য আপনি কি করতে পারেন কিন্তু আমি আজকে দেখলাম আপনার উঠ অনিচ্ছাকৃতভাবে ভাবে হাঁটার সময় একটু আঘাত আমার শরীরে লাগেছে আপনি জানেন না এইটার জন্য আমি আপনাকে বললাম জামা খোলার জন্য বেতরা আঘাত করব আপনি তাই করলেন গো আল্লাহর হাবিব আমি এইটার জন্য আমি আর দেরি করতে মন আমার মন চাচ্ছে না আপনি সঙ্গে সঙ্গে আমাকে পরিয়ে দেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহু আহো আন্না মুহাম্মাদান আবদু হুয়োর সোলো সুভাহ আল্লাহ বলেন আল্লাহ হাবিব ওটার পালাকছে বুঝছেনও না তিনি জানেনও না তো বলার পরে তিনি এইভাবেই হক আদায় করার জন্য চেষ্টা করছে আর আমার আমরা যে এই যে দুনের মধ্যে চলাফেরা করি এই যে চলাফেরা করি আমাদের অগচরে কারো হক যদি নষ্ট হয় ওটা বাদ দেন আমরা তো ইচ্ছাকৃতভাবে মানুষ জুলুম করতেছি কারো হক নষ্ট করতেছি করতেছে কিনা বলে ইচ্ছাকৃত ভাবে যে যেভাবে পারি কোন না কোনো ভাবে করতেছি কিন্তু এই যে ভাই করতেছি এগুলো করার পরে একটু সম্পদ নাই বেশি কামাইলাম এটা তার একটু আরাম আয়ের বেশি করলাম কিন্তু কেমতের ময়দানে এটা হিসাব আল্লাহর কাছে কি দিবে কি দিব আমরা বলে কি দিব বলেন এটার ভাগিদার কিন্তু দুনিয়ার মধ্যে কেউ হবে না ওইটা বাদ দেন ইন্নাহুম জুলদুম মুকরকুন আপনি দুনিয়ার মধ্যে যে হক নষ্ট করতেছেন এই জুলুম করতেছেন এটার বিচার দুনিয়ার মধ্যে আল্লাহ পাক করবে করবেই করবে পরক হাই পাবে কেউ পাবে না কেউ পাবে না দেখা গেল যে আপনার ছেলের উপর দিয়ে আপনার মেয়ের উপর দিয়ে আল্লাহ পাক এগুলো নিচ্ছে কি পাবে আপনি জুলুম করে অত্যাচার করে আপনি সম্পদ কামাইছেন ছেলে মেয়েদেরকে খাওয়াইছেন দেখবো যে আপনার মেয়ে লাইন চুত আপনার ছেলে লাঞ্চত সে অন্যায় কাজ করতেছে আপনার ছেলেকে আপনি বুঝাইতেছেন বাবা তুই কাজটা করিস না অন্যায় কাজ যাইস না কিন্তু দেখবেন অহরহ করতেছে আপনার মেয়েকে আপনি বুঝাইতেছেন মার এই কাজটা করিস না আপনার মেয়ে যত নাখরি যত অন্য কাজ এই কাজগুলো আপনার মেয়ে করতেছে এটা তো আপনার মেয়ের দুষ্ণা এটা তো আপনার ছেলের দুষ্ণা দুষ্টা তো আপনার আপনার কারণে আপনার গুণার কারণে আজকে আপনার ছেলে আপনার মেয়ে লাইন চুত তারা খারাপ কাজগুলো করতেছে আপনি কেন ছেলে মেয়েদেরকে দুধ দিতেছে কেন দিতেছেন আপনি আপনি কখনো চিন্তা করেছেন যে আমার অন্যায়ের জন্য আমার গুনার জন্য আমার খারাপ কাজের জন্য আজকে আমার ছেলে মেয়ে এরকম লাঞ্ছিত হয়ে গেছে আমি কি করলাম ভাই আফসুস আমি কি করলাম কখনো এগুলো চিন্তা করে কখনো করেন কখনো চিন্তা করেন না আপনার ছেলে আপনার মেয়ে কেন জিনার সাথে জড়িত কেন খারাপ সম্পর্কের সাথে জড়িত কেন খারাপ কাজগুলো করতেছে কেন বেহেপানা করতেছে এগুলো কখনো চিন্তা করেছেন এগুলো আপনার করেন আপনি মা আপনি বাবা আপনার কারণে এগুলো হচ্ছে আপনার অন্যায়ের কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি দিচ্ছে কখনো কিন্তু নিজেরাই চিন্তাগুলো করেন না ছেলে মেয়েদেরকে দুষ দেন দুনিয়ার মধ্যে এরকম দুষ দেয় কিনা বলেন তাহলে ছেলে মেয়ে যদি ভালো হতে হয় আগে আমাদেরকে মা বাবাদেরকে ভালো হতে হবে হবে কিনা বলেন আপনারা কি আমার কথা বুঝেন না শব্দ নাই কে ছেলে মেয়েদেরকে ভালো করতে হলে আগে কাদের ভালো হতে হবে মা বাবাদের ভালো হতে হবে আমাদের ভালো হতে হবে আমরা যদি ভালো যদি হই আমাদের সন্তান এমনি ভালো হবে আপনি কার উপর জুলুম করবেন না অত্যাচার করবেন না কারো হক নষ্ট করবেন না আপনি হালাল উপার্জন করে যে খাবারগুলো সন্তানদেরকে খাওয়াবেন আল্লাহ পাক ওইটার বিনিময়ে তাদেরকে দুনিয়ার মধ্যে জাযা খায়র বারকাত দান করবে আল্লাহ পাক তাদেরকে ভালো করবে সুবহানাল্লাহ বলেন আর আপনি অন্যায়ভাবে অন্যায় কাজ করবেন আপনি করেন জিনার কাজ আপনি করেন পরকিয়ার কাজ আপনি অন্যের বউর দিকে তাকাই থাকেন বুড়ো হয়ে গেছেন অন্যের মেয়ের দিকে তাকাই থাকেন আর যদি মসজিদ আইসা শুভ হান্দাল্লাহ শুভ তাহলে আপনার মেয়ে আর ছেলে কি ভালো হইব কথা কখনো ভালো হবে না আপনি নিজের চোখটাকে হেফাজত করবেন আপনি অন্যায় কাজ অস্টিল কাজ আপনি করবেন না জিনার কাজ আপনি করবেন না পর নারীর দিকে চোখ পড়লে চোখ সাথে সাথে নিচের দিকে করবেন নিজেকে কন্ট্রোল করবেন আপনার মেয়েকে আপনার ছেলেকে হেফাজত করবে কে আপনি বুড়ো হয়ে গেছেন যুবক আছেন আপনি অন্যায় কাজ করবেন অশ্লীল কাজ করবেন জিনার কাজ করবেন পরকিয়ার কাজ করবেন ধর্ষণের কাজ করবেন আর করবেন আল্লাহ তুমি আমার মেয়েটার ভালো রাখো পর্দা রাখো তার উপর যেন কারো নজর যেন না পড়ে মুরসুদে যতই দোয়া করবেন এই দোয়া কি আল্লাহ কবুল করবে কথা বলেন আগে নিজের ভালো হতে হবে নিজে ভালো হতে হবে নিজে ভালো হলে নিজের সন্তান অটোমেটিকলি ভালো হবে সন্তানদেরকে কখনো বোকা দিবেন না তাদের সাথে খারাপ আচরণ করবেন না তুই এটা কেন করছ তাদেরকে বোকাতর আগে নিজে চিন্তা করেন নিজে কতটুকু ভদ্র নিজে কতটুকু ভদ্র এটা আগে চিন্তা করেন এই সমাজের মধ্যে এখন এত ভদ্র ছেলে মেয়ে আছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে দেখলে দেখা যায় কিরে ওর বাবার তো এত ভালো হয় না এই মেয়ে ছেলেটা এত ভদ্র মানুষ তার আলোচনা করে অমুখের ছেলেটা তো অনেক ভালো রে অনেক ভালো অনেক ভালো তো যেমন এক্সাম্পল একজন আমাকে বলতেছে গত দিন যে অমুখের ছেলেটা নাম না বললাম কয় ভাই জানেন ও তো আসলে লন্ডনে পড়ালেখা করে কিন্তু লন্ডনে পড়ালেখা করলে কি হবে এত সৎ চরিত্র এত ভালো কোনো খারাপ কাজের মধ্যে যায় না কিন্তু টাকা বেশি খরচ করলো এত ভালো ছেলে এত ভালো চরিত্র তার অনেক ভালো আরেকজন আমাকে সে বলতে চাই আলহামদুলিল্লাহ যে লন্ডনে থাকার পরে পড়ালেখা করার পরে চরিত্র এত ভালো রেখেছে এত ভালো আর বাংলাদেশে টাকা থাকলে তো চরিত্র নষ্ট হয়ে যায় কথা ঠিক কিনা বলেন এই যে ভালো যে ভালো ভালোর ভালো কিন্তু সবাই বলে বলে কিনা বলে আপনি কি মনে করেন যে আপনার ছেলে মেয়ে কি করে খালি আপনি খালি মানসিরে কইলেন যে আমার ছেলে ভালো মেয়ে ভালো আপনি যতই নাম সুদান যদি খালাবি কইরা থাকে এটা কিন্তু জনগণ পাবলিক এলাকার এমনি জানে কিন্তু আপনার কানে আসে না কথা ঠিক কিনা বলেন ভাই এটা কিন্তু আপনার কানে আসে না আর যদি ভালো যদি করে থাকে এটাও কিন্তু পাবলিক জানে জানে কিনা বলেন এগুলো কার পক্ষ থেকে কার পক্ষ থেকে তাহলে কোন ক্রমে কারোর টাকা কারোর জমি আত্মসাত করা যাবে কারো হক নষ্ট করা যাবে যে যেটা বিজনেস করব যাকে যেটা বলবো ওইভাবে বিজনেস করতে হবে একের ভিতরে দুই ঢুকানো যাবে যাবে না আপনি যদি ইচ্ছা কিছু ভাবে কোন চুরির মাল যদি করে করেন আপনি জানেন যে এটা চুরির মাল কিসের মাল যে এটা চুরির মাল আপনি জানেন যে এটা জানা পর আপনি করে করলেন যে চুরির মাল কিনা যদি আমি বিক্রি করি দশ টাকার মধ্যে আমরা বিশ টাকা লাভ হবে আপনি ওই চুরির মাল কিনা আপনি আরেকজনকে বিক্রি করলেন আর বললেন যে এটা আমার হালাল ব্যবসা হালাল আপনি জাইনা চুরির মাল ক্রয় করে বিক্রি করলেন আপনার হালাল টাকা দিয়া এই হালাল টাকা দিয়া আপনি চুরির মাল ক্রয় করলেন আপনার হালাল টাকা হারাম হয়ে গেল কথা বুঝাইতে পারলাম তাহলে দুনিয়ার মধ্যে দুনিয়ার বুক বিলাসিতা একটু ভালো করার জন্য ভালো টাকা ইনকাম করার জন্য আমরা চুরির মাল কিনা অনেকে ব্যবসা করি কিনা বলেন চুরি করা বাদ দেন চুরি তো আরেক জিনিস ডাকাতি আরেক জিনিস কিন্তু আপনি জানেন যে চুরির মাল এটা কিনলে একটু কমে কিনা যাইবো দুইটা টাকা লাভ হবে আপনি কি করলেন হালাল টাকা দিয়ে আপনি চুরির মাল কিনলেন আপনার বিশ হাজার টাকা হালাল এটা হারাম হয়ে গেল নাউজুবিল্লাহ বলে আপনি মনে করলেন একটু লাভ হইল পকেট ভরা টাকা কত জানি মজা কি আরাম কিন্তু এইটার সুদ পরকালে তো আল্লাহ নিবে দুনিয়ার মধ্যে কোনো না কোনো ভাবে আল্লাহ পাক দিবে এই যে বড় বড় আপদ বিপদ মুসিবত হয় এক ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ ওয়াইফ অসুস্থ দেখা যায় যেখানে একটা পাঁচ টাকার নাপা খাইলে সাইরা যায় ওই জায়গায় পাঁচ লাখ টাকা খরচ হয়ে যায় এরকম অসুখ হয় না ভাই দেখা যায় এমন একটা অসুখ হয়েছে যে একটা পল খাইলে ঠান্ডা ভালো হয়ে যাবে কিন্তু ওটার মধ্যে এক লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে ঠান্ডা তো ভালো হচ্ছে না কি জন্য ভালো হচ্ছে না এটা কিন্তু কখনো চিন্তা করি তখন চিন্তা করতে হবে হাইরে আমার পিছনে একটু তাকান যে আমার রোজগারটা কি আমার ইনকামটা কি কতটুকু হালাল কতটুকু হারাম যখন এটা চিন্তা করবেন হাইরে আমার এটা হারাম এই জন্য আল্লাহ বাক আমাকে এইরকম কঠিন মসবুত দিছে আমার এত লস হয়েছে বুঝাইতে পারলাম এই জন্য ভাইয়ের আমার দুনিয়াটা হলো কোন স্থায়ী না চিরস্থায়ী বলেন চিরদিন কেউ বেঁচে থাকবেন কে কে বেঁচে থাকবেন হাত তোলেন তাহলে মরতে হবে এটা বিশ্বাস করেন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটি মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে করতেই হবে মূর্তি হবে সুতরাং দুনিয়ার লোভ লালসা সিটারি বাটবারি এগুলো বাদ দিয়ে আমাদের ভালো হতে হবে তাহলে আমাদের সন্তান ভালো হবে আমাদের বউ ভালো থাকবে আমাদের ছেলে মেয়ে ভালো থাকবে আমাদের পরিবার ভালো থাকবে ইনশাল্লাহ বলেন বলে বলেন তাহলে আমরা সকলেই ভালোভাবে চলবো কোনো হারামের সাথে সম্পৃক্ত হব الله بق مدرسة قبر كل انبلون آمين وآخر قوانا الحمد لله رب العالمين